আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাইজান শুরুতে যদি আপনার পরিচয় দিতেন। আমার নাম মোহাম্মদ মাসুম মিয়া, আমি সৌদি প্রবাসী, এখন বর্তমানে বাংলাদেশে আছি। আর এই গরুটা আমার বাড়িতে বাচ্চা কিনা ছিল, একবারে ছোড়ো পালতাছি 2 বছর যাবৎ। আচ্ছা, এই গরুটা কি দাঁত হয়েছে? না না, এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই? না না, দাঁতে নাই। 2 বছর যাবৎ লালন পালন করতেছেন? হ্যাঁ। মাশাআল্লাহ, গরুটা তো অনেক সুন্দর। আচ্ছা, চামড়াটাও দেখলাম পাতলা। হ্যাঁ, চামড়া পাতলা। আচ্ছা, তো এই গরুটা এখন আপনি কি বিক্রি করে দিবেন? হ্যাঁ, এখন বিক্রি করে। কারণ কি, এত সুন্দর একটা গরু বিক্রি করে দিবেন কেন? বিক্রি করে দিব, আমার টাকার দরকার। আর এটা আমার বিক্রি করার নিয়ত আসিল না, যদি বিক্রি করার নিয়ত থাকতো তাহলে ঈদের সময় এটার দাম বলছিল, আমি বিক্রি করি নাই। এই গরু এখনও দাঁতে নাই, সামনে ঈদে বেচলে, হ্যাঁ 24 ঈদে বেচলে এটা অনেক বড় গরু হবে আর কি। আচ্ছা, যেহেতু দাঁতে নাই তাহলে তো বলা যায় নিঃসন্দেহে এটা ভালো সাইজের একটা বিগ সাইজের গরু হবে। অনেক 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 বড় গরু, ডাবল বডির গরু, সিঙ্গেল বডির গরু না, ডাবল বডি। মাশাআল্লাহ, যে আপনার দর্শক বন্ধুর একটু পিঠটা দেখেন, কত ফাঁস পাগুলি দেন, পাগুলিও মোটা মোটা সিমেন্টের কড়া। আচ্ছা, একটু দাঁতটা দেখানো যাইব? হ্যাঁ দাঁত দেখানো যাবে। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, তো দাঁত দেখছি। দেখেন দেখেন, এই যে দাঁতে নাই, এখনো দাঁতে নাই। আচ্ছা, অনেকে তো বিশ্বাসও না করতে পারে, এত বড় বড় দাঁত হয় নাই। এটা বিশ্বাস হওয়ার কথাও না, এটা এখনো কিছু হয় নাই, আরো বহুত সময় বাকি আছে। হাতির মতো হয়ে যাবে। আচ্ছা, এই গরুটাকে কি কি খাবার দাবার বেশি খাওয়াইছেন? খাবার খাওয়াইছি আমনে ছোলার ভুসি, ভুট্টার ভুসি, অ্যাঙ্কারের গুঁড়া, আর ধানের ছোলা, এগুলি এমনি আর কোনো খাবার দিন। আচ্ছা, তো এই সব দানাদার আপনি কত কেজি খাওয়াইছেন প্রতিদিন? এ সকালে 4 কিলো, বিকালে হয়তো 3-4 কিলো, সকালে একটু বেশি লাগে। আচ্ছা, মোট 8-10 কেজি। হ্যাঁ। আচ্ছা, আর ঘাস কি কি ঘাস খাওয়াইছেন? ঘাস আমনে এমনি কোনো লাগানি ঘাস নাই গিয়া, ওই ক্ষেত যেসব ঘাস হয় ওইগুলি এগুলি। আচ্ছা, তো আপনি এই গরুটা বিক্রি করে দিয়ে কি করবেন? বিক্রি করে দিয়ে এখন সত্যি কথা বলতে গেলে ইউটিউবে এগুলো বলা ঠিক না, আমার টাকার দরকার এই আর কি। আচ্ছা, টাকার দরকার, যার কারণে বিক্রি করে দিবেন, আর নয় তো আপনি ঈদেই তো বিক্রি করতে পারতেন, ভালো দাম পাইতেন। আচ্ছা, তো মাশাআল্লাহ আপনার গরুটা অনেক পিড়া, অনেক গরু দেখা যায় তেলতেইলা। না না, তেলতেইলা আসলে তেলতেইলা না আপনার গরুটা, পিড়া একবারে। আচ্ছা, তো এই গরুটা এখন বিক্রির জন্য দাম চাইতেছেন কত? এটা দামটা একটু ছোট করেছেন যেন মানুষ ইউটিউবে ইউটিউবে নিতে পারে সহজে। ইউটিউবে আকাশ পাতাল দাম বললে তাহলে মানুষের তিৎকারি করবো, এটা জানা আছে। একবার ছোট করে বলবেন, হাতে অল্প কিছু রেখে। আজকে আস্কিং আস্কিং প্রাইস 1,90,000। আস্কিং প্রাইস হচ্ছে 1,90,000? 1,90,000, একদম ছোট করে চাইছেন? হ্যাঁ একদম ছোট করে, সীমিত। এর মধ্যে যদি কেউ হ্যাঁ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিছু ইয়ে আছে, সেক্টিভেজ আছে। আচ্ছা, কিছু আলোচনা করার সুযোগ আছে? আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, অনেকে তো দেখা গেছে 2 লাখ টাকার গরু দাম চায় 5 লাখ টাকা। না না, ওইরকম চাই, এত লাভ আছে? না না, এগুলো বললে অযথা সময় নষ্ট, আপনার সময় নষ্ট, আমার নষ্ট, আর মানুষে খারাপ কমেন্ট করবো। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যা ভাই 1,90,000 টাকা দাম চাইছে, এখানে আলোচনা করার সুযোগ আছে গরুটা। কিন্তু আপনি যদি মাংসের দামও কিনেন তো আশা করি যে ভাইয়ের কাছ থেকে কিনা ঠকবেন না। আর যদি কোনো ভাই পালার জন্য কিনেন, যে গরুটা কিন্তু পালার জন্য সুন্দর একটা গরু, যেহেতু কারণ এই গরুটা এত বড় হয়ে গেছে, এখন দাঁতে নাই, গরুটা চামড়া কিন্তু অনেক লুজ। আমি আপনাদেরকে একটু দেখাই, যে এ দেখেন চামড়াটা পাতলো লুজও, আর এদিক দিয়ে দেখেন চামড়া মোটা না। আর পিছনটা যদি একটু দেখাই, এ দেখেন দর্শক বন্ধুরা, গরুটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা গরু। এ দেখেন সামনে পিছে এক সমান বডি। তো এই গরুটাকে যদি কোনো ভাই সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে, আপনার এখানে কিভাবে আসবে একটু বলেন তো? সংগ্রহ করতে চাইলে হাতির দিয়া বাসটেন, নরসিংদী হাতির দিয়া বাসটেন নাম তো। হ্যাঁ, নরসিংদী জেলা মনোহরদি থানা হাতির দিয়া বাসটেন, হাতির দিয়া বাসটেন আইসা যদি বলে আমি শাহাবুদ্দির স্কুলের কাছে যাবো। শাহাবুদ্দির স্কুল আশা করি সবাই চিনি। শাহাবুদ্দির স্কুলে আইসা এখানে আমার ফোন দিলে, নরসিংদী হাতির দিয়ে আইসা আপনার ফোন দিলে, হাতির দিয়ে বাজার আইসা আমাকে ফোন দিল, আমি নিয়ে আসতে পারবো, নিয়ে আসতে পারবো। আচ্ছা, একটু যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা বলেন। যোগাযোগ ফোন নাম্বার 0174 19 23 708। আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করলে
ইমো আছে তো হ্যাঁ এই নম্বরে ইমো আছে WhatsApp আছে আচ্ছা ভিডিও কলে দেখতে পারবে প্লাস দরদাম করে কিনতে পারবে কিনতেও পারবে আচ্ছা ঠিক আছে তো ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ